তৃণমূল সরকারে জমানায় কন্যাশ্রী পেয়েছেন। এবার পঞ্চায়েত ভোটে কোচবিহারে তাঁরাই তৃণমূল প্রার্থী। সীমা মণ্ডল, শান্তনা অধিকারী এবং মৌমিতা রায় তিনজনই কোচবিহারের মেখলিগঞ্জ কলেজের ছাত্রী। বয়স 20 থেকে 22-এর মধ্যে। 2016 সালে এরা প্রত্যেকে কন্যাশ্রী পান। এবার তাদেরকেই কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকে রানীরহাট গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। বইপত্র তাকে তুলে আপাতত ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ত্রয়ী। রাজনীতিতে একেবারেই আনকোরা, তবে আত্মবিশ্বাসে ভরপুর। মমতা ব্যানার্জী যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে মেয়েদের উন্নয়ন করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য তার প্রতি অনুপ্রাণিত হয়ে আমি মনোনয়ন জমা দিয়েছি, পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছি, লড়াই করছি। আমি জানি জিতব, কারণ মমতা দিদি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, কন্যাশ্রী প্রকল্পে আমাদের মেয়েদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে। তো আমরাও আশা করছি যে আমরা উত্তীর্ণ হব। আমি নিজে কন্যাশ্রী পেয়েছি, আমি আশা করি ভোটে জিতে কন্যাশ্রী মমতা ব্যানার্জির প্রকল্পগুলি ঘরে ঘরে পৌঁছে দিব। ভোটের ময়দানে কোনো অভিজ্ঞতা নেই, তবে কন্যাশ্রী প্রকল্পের জনপ্রিয়তায় ভর করে কন্যাশ্রী প্রাপকরা বাজিমাত করবে বলে আশাবাদী তৃণমূল। অবশ্যই আশাবাদী। আজকে সেই এলাকার মানুষ অত্যন্ত খুশি যে এই সমস্ত কন্যাশ্রী প্রাপ্ত আমরা অল্প বয়সের এই সমস্ত মেয়েদেরকে প্রার্থী করেছি, তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করবে আগামী দিনে, জয় নিচ্ছে। কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বিশ্বের 63টি দেশের 552টি জনপরিষেবামূলক প্রকল্পের মধ্যে রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প। এবার কি ভোটের ময়দানও কামাল করে দেখাবেন এই কন্যাশ্রী প্রাপকরা? উত্তর মিলবে ভোটের ফলে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।